আরেক মাইল পানি চলে যাব অক্সিজেন ছাড়া সিলিন্ডার ছাড়া তিন মাস এটা অসম্ভব তাই ইউনুস নবী তো আপনার আমার মতো না মানুষ না তাহলে মহানবী আপনার আমার মতো মানুষ কি করে হয় সেই ইউনুস নবী দশই মহরমের দিন দুই মাছে বমি করে দিল উনি বালুচরের মধ্যে বৈশা ঝাড়া দিয়া বাসায় চলে গেলেন এটাও তো সুখের ঘটনা দশই মহরমের দিন এই দশই মহরম বহু ঘটনা এই দশই মহরমের দিন আড়াই হাজার নবীর জন্মদিন একটা দুইটা নবী না দুই হাজার পাঁচশো নবীর জন্মদিন এই দশই মহরম এতটি মিছা কথা লিখছেন কেন লিখলেন ভবিষ্যৎ প্রজন্মের মুসলমানেরা হায় হুসাইন হায় হাসান করে কাঁদবে আল্লাহর রাসূলদের তাই এটাকে মাটি চাপা দিবার জন্য এতগুলো ঘটনা বলা হলো দশই মহরমের দিন আড়াই হাজার নবীর জন্মদিন আড়াই হাজার নবীর সামনে আল্লাহর রাসূল হোক না নবীর সামনে আবার ইমাম হুসাইন কি তাও একটা দুইটা নবী না আড়াই হাজার নবী দেখেন কিরকম বানাইছে এখন আমি যদি প্রশ্ন করি যে আদম হাওয়ার যে তৌবা কবুল হয়েছে দশই মহরমের দিন তাইলে মাত্র দুজনের মিলন হইল আদম হাওয়া তখন হাবিল কাবিলের জন্ম হয় নাই মাত্র স্বামী স্ত্রীর দেখা হইল মিলন হবে বাচ্চা পেটে থাকবে তারপরে হাবিল কাবিল হবে এই দশই মহরমের দিন পঁচিশ হাজার বছর আগে এই ঠিক দশই মহরমের দিন আদম হাওয়ার তৌবা কবুল হয়েছিল এটা কে লিখে রেখেছিল মানুষই তো ছিল না হাবিল কাবিলই তো ছিল না কে লিখে রেখেছে হিজরি সন্ত চোদ্দশ তারপরে প্রচলিত ক্যালেন্ডারের মধ্যে পুরাতন হল গ্রেগরিয়ান ক্যালেন্ডার দুই হাজার নয় সাল তারপরে নেবুকাদনেজারের ক্যালেন্ডার নাই মিশরের ফেরাউনদের ক্যালেন্ডার আর নাই পুরাতন ক্যালেন্ডার দুই হাজার নয় সাল তাহলে হিজরি সনের জন্মই হয় নাই হিজরি সনের জন্ম হইলে মহরম মাস আসে মহরম মাস আসলে দশই মহরম হয় আমাদের সরল সহজ মুসলমানদের ধোকাবাজি দিয়া বলে দশই মহরমের দিন আদম হাওয়ার তৌবা কবুল হয়েছে অথচ মানুষেরই জন্ম হয় নাই হাবিল কাবিলই হয় নাই কে লিখল তাইলে হিজরি সনেরই জন্ম হয় নাই আপনার এই ইংরেজি সন যে দুই হাজার নয় বছর এইটারও জন্ম হয় নাই কেমনে লিখল নুনবীর কিস্তি জুটি পর্বতে ভিড়ছে বাইশ হাজার বছর আগে আচ্ছা কেউ নাই কে লিখল ক্যালেন্ডার নাই আবার ঠিক দশই আরণ্য তালিকে না আইয়ুব নবী লেকিরায় খাইল আঠারো বছর দশই মহরমের দিন উনি মুক্তি পাইলেন কি সুন্দর কথা খুশির কথা ইব্রাহিম নবী আগুনের কুণ্ডুর থেকে বাঁচত এই দশই মহরমের দিন কি খুশির খবর ইউনুস নবীর দুই মাছে গিলল রজব মাসে মহরম মাসের দশ তারিখে তারে বমি করে দিল বাইচা গেল খুশির খবর এতে উমাইয়া আব্বাসিয়ারা শান্তি পাইতেছিল না লেখ এই দশই মহরমের দিন আড়াই হাজার নবীর জন্মদিন আড়াই হাজার নবীর সামনে যত বড় আওলাদের রসুল কিচ্ছু না সুতরাং মহরম মাসে বিয়া করণ যায় সব কিছু করণ যায়
আরে মুহররম মাসে বিয়া হারাম, জাউরা সন্তান হবে, ছি 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 ছি। এই ইমাম হুসাইনের কারবালার দুঃখ বেদনার ঘটনাকে চাপা দিবার জন্য উমাইয়া বাসিয়াদের এই অপকৌশল। সব খুশির দিন, সব খুশির দিন, এক মহানবীর কলিজার টুকরা ইমাম হুসাইন সম্বন্ধে মহানবী বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আসছে, আমি হুসাইন থেকে এসেছি। সেই ইমাম হুসাইন তার দুঃখ বেদনাকে চাপা দেবার জন্য 2500 নবীর জন্মদিন করছ, সবাই সবই খুশির ঘটনা। এক পোড়া কপাইলা ইমাম হুসাইন এই 10ই মহরমের দিন সপরিবারে কারবালায় শাহাদাত বরণ করে। এটাকে মুসলমানদের চোখটাকে অন্যদিকে ফিরিয়ে নেবার জন্য এই অপকৌশল। আরেকটা প্রশ্ন, 2500 নবীর জন্মদিন, 10ই মহরম মেনে নিলাম, মেনে নিলাম, আচ্ছা লেটেস্ট নবী আমার মহানবী মোহাম্মদ রসুল্লাহ, এখনো 1500 বছর হইতে 20-22 বছর বাকি আছে, সবচেয়ে লেটেস্ট নবী, সেই লেটেস্ট নবীর জন্মদিন ওহাবিরা পালন করে 9ই রবিউল আউয়াল, আহলে সুন্নাত ওয়াল জামাত পালন করে 12ই রবিউল আউয়াল, বাটালভীরা পালন করে 13ই রবিউল আউয়াল, চক্রালভীরা পালন করে 14ই রবিউল আউয়াল, কোথায় আছেন? দাউদিয়ারা করে 8ই রবিউল আউয়াল, বুরহানিয়ারা করে 7ই রবিউল আউয়াল, মুসলমানদের তো অনেক ফেরকা আছে। যে লেটেস্ট নবীর জন্মদিন হয় 10-12টা, আর প্রাচীনকালের 2500 নবী ঠিক 10ই মহরমের দিন জন্মগ্রহণ করছেন, এতে আপনারা সব একমত? আর আপনারা মহানবীর সাহাবি হইয়া মহানবীর জন্মদিন করেন 10-12টা, আর কত ধোকাবাজি দিবেন? এই ধোকাবাজির ঘোর খাইতে খাইতে আমরা এখন বুঝতে পেরেছি যে না, সত্য আরো গভীরে। তাই যেখানে যাইবেন সেখানেই ধোকা। রাজনীতিতে ধোকা এটা মানি, কিন্তু ধর্মের বিষয়েও যে এই ধোকার সৃষ্টি হচ্ছে, মনে বড় কষ্ট পায়। সুতরাং সত্য পাবেন কেমনে? যেখানে কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, নফসের জন্য মাগফিরাত চাবেন, যে মরেই না তার জন্য মাগফিরাত কোথায়? রুগী হইলে তো ডাক্তারের কাছে যাইবেন। তো নফসের মাগফিরাত না চায়া আজও বাংলার বুকে আমরা মুসলমানরা বলি রুহের মাগফিরাত চাই, ছি 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 ছি। অথচ রু জন্মগ্রহণ করে না, রু জন্ম দেয় না, রু ক্লান্ত হয় না, রু ঘুমায় না, সেই রু কে আপনারা কোথায় নিয়ে গেছেন? তারও মাগফিরাত চান। কুল্লু নফসুন যায়কাতুল মউত, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, সুতরাং নফসের মাগফিরাত চাওয়া যায়। রু তো মারাই যায় না, কুল্লু রুহিন যায়কাতুল মউত তো কোরআনের এক জায়গায়ও নাই। তাহলে আপনারা রুহের মাগফিরাত চাই, আজকে রেডিও টেলিভিশনে শুনলে অবাক হয়ে চায়া শুনি, হায় আল্লাহ কোন বোকার রাজ্যে বাস করি, আজও আমরা রুহের মাগফিরাত চাই অথচ রু মারাই যায় না। এইভাবেই দিনে দিনে সত্যর উপরে মাটি চাপা পড়তে পড়তে
পাহাড় হয়ে গেছে এই মিথ্যার মাটিকে আবর্জনাকে সরিয়া সত্যকে উদ্ধার করতে অনেক কষ্ট হয়েছে এই বাবা জাহাঙ্গীরের অনেক কষ্ট হয়েছে অনেক গাধার মতো লেখাপড়া করেছি কত জায়গায় গেছি কতই করেছি তারপরে এই লাইনে আসছি তাই আমার কাছে যে মুড়ি ধয় আমি কিছুক্ষণ তার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকি কত জনম পরে তুই আমার কাছে আসলি আমি এখানে বলতে পারলাম না গাড়িটা কেসে ধ্যান সাধনা করে শুধু আধ্যাত্মিক জগতের জিনিসই পাবেন না খোদার কসম রসুলের সবাইয়ের পাবনা বস্তুও পাবে বস্তুও দেয় কি জিরনি ঝাতে চাও কি চাও অবাক হয়ে যায় এত সুন্দর জিফা যদি কারো ইচ্ছা হয় একটু ধ্যান সাধনা করবা মাত্র 120টা দিন কত কষ্ট করে স্কুলটা বানিয়েছি আমি 25 বিঘা জমির উপরে পাশপাণ্ডবান ঢেউ টিন দিয়ে ঘেরাও দিয়া প্রথম টিনের ঘর করছিলাম 1,89,00,000 টাকা খরচ করে সেটা টিন শেড বিল্ডিং করে দিছে অপূর্ব তা আমি সবাইকে অনুরোধ করি আসুন সত্য যদি জানতে চান তাহলে আসুন আমার কথা মতো আমি যেভাবে বলি সেইভাবে মাত্র 4 মাস মোলাকাবা করেন আইনুল একিন চোখে যখন দেখবেন চোখে দেখার বিষয় অস্বীকার করা যায় না বইয়ে পড়াটা অস্বীকার করা যায় কিন্তু চোখে দেখলে অস্বীকার করা যায় না 4 মাস করেন যদি কিছু না পান খোদার কসম এই দরজার সামনে দাঁড়িয়ে বলবেন বাবা জাহাঙ্গীর আমি কিছু পাই নাই আসসালামু আলাইকুম আমি চলে যাই আমি মাথা নিচা করে থাকব তাই আসুন আমারও বয়স অনেকে কাতিল হয়েছে আর কয়েকদিনই বা বাঁচব একদিন হয়তো আমার এই বোর পরে মানুষ কানবে হ্যাঁ আমারও কিছু খলিফা রয়ে গেল যারা এই স্মৃতির কোঠায় এটা ছিল স্থায়ী করে রাখবে আশা করি তাই আমি বিদায় বেলা এইটুকুই বললাম কথা কতগুলো শিখা তো লাভ নাই প্র্যাকটিক্যালে আসেন তাই এক দার্শনিক বলেছিলেন ফেইথ ইজ মিনিংলেস উইদাউট এনি অ্যাকচুয়াল প্র্যাকটিস বিশ্বাসের 4 পয়সাও দাম নাই যদি বাস্তবে না দেখি আসেন দেখেন সত্য আছে কি না এইটুকুই আমি অনুরোধ করে এইখানেই শেষ করে দিলাম আসসালামু আলাইকুম।